টাইগার স্পিড মাস্টার তাসকিন আহমেদ, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, সিলেটি রকেট এবাদত হোসেন এক ফ্রেমে বন্দি করেন। মেডিকেল টেস্টের পর হাসি খুশি টাইগার পেসাররা। তাসকিন, মুস্তাফিজ, নাসুম আহমেদরা কাগজ ফাইল নিয়ে ছুটছেন। তাদের হাতে যেই কাগজ দেখতে পাচ্ছেন এটি হয়তো মেডিকেল রিপোর্ট। বিগত তিন দিন ধরে বিসিবিতে ক্রিকেটারদের মেডিকেল টেস্ট চলছে। বৃহস্পতিবার হবে ফাইনাল পরীক্ষা, দিতে হবে ইউইও টেস্ট। এই টেস্টে উত্তীর্ণ হলে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেতে পারেন। তাই বলা যায় এই পরীক্ষাটা তাসকিন ইবাদতের জন্য অগ্নি পরীক্ষাও বটে। একাডেমিতে ঢোকার সময় এক ব্যক্তির সঙ্গে হাত মেলালেন মুস্তাফিজ, এরপর কাউকে উদ্দেশ্য করে বিপ্লবী সালামও দিলেন ফিজ। পেসার ইবাদতকে বেশ হাসি খুশি দেখা গেছে এদিন। চোট পেয়ে আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যান এই পেসার। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ, তার আগেই আবার ফিট হয়ে ফিরতে হবে মাঠে। তবে কতটা ফিট আছেন সেটা বোঝা যাবে ফিটনেস পরীক্ষার পর। ইবাদতের সতীর্থ আরেক সিলেটি পেসার খালেদ আহমেদকেও বুধবার বিসিবিতে দেখা যায়। গত দুদিনের মতো আজও মিরপুরে এসেছেন স্পিনার তাইজুল ইসলাম ও ওপেনার রনি তালুকদার। আগের দিন বাইক নিয়ে আসা জাকির আলী অনিক আজ এসেছেন কার নিয়ে। ইমার্জিং এশিয়া কাপের অধিনায়ক সাইফ হাসানও এসেছেন ব্যক্তিগত গাড়ি নিয়ে। সকাল থেকেই ঢাকাতে টানা বৃষ্টি হয়েছে, এমন আবহাওয়াতে ঘরে বসে খিচুড়ি খাওয়াই উত্তম। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে ক্রিকেটাররা ছুটে এসেছেন মিরপুরে। কেউ এসেছেন সিএনজি করে, কেউ বা এসেছেন ব্যক্তিগত গাড়িতে করে, উদ্দেশ্য মেডিকেল টেস্ট করানো। একদিন আগে চট্টগ্রামে শেষ হয়েছে বাংলা টাইগার্সের ক্যাম্প। ক্যাম্প শেষের পরদিনই আবার ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকতরা এসেছেন হোম অফ ক্রিকেটে। নিজে ড্রাইভ করে এদিন মিরপুরে আসেন রাব্বি, তখনও বৃষ্টি হচ্ছিল। গাড়ি থেকে নেমে চলে যান একাডেমিতে, এরপর আবার বের হয়ে যান মূল মাঠে। জাতীয় দলের রাব্বির জায়গা অনেকটা নড়বড়ে। সর্বশেষ আয়ারল্যান্ডের সাথে ওডিআই সিরিজের স্কোয়াডে ছিলেন, কিন্তু নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় জায়গা হারান। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের ভাবনায় যে একদমই নেই সেটাও বলা যায় না। সাত নম্বর পজিশনের আরেক আলোচিত নাম মোসাদ্দেকও এসেছিলেন মেডিকেল টেস্ট করাতে। বিসিবিতে কাজ শেষ করে হোম অফ ক্রিকেট ছাড়েন তিনি নিজেই ড্রাইভ করে। এশিয়া কাপকে সামনে রেখে 29 জুলাই শুরু হওয়ার কথা ছিল জাতীয় দলের ক্যাম্প। তার আগে 22 জুলাই 22 থেকে 24 জন ক্রিকেটার নিয়ে গড়া প্রাথমিক স্কোয়াডও ঘোষণার কথা ছিল, কিন্তু পূর্ব নির্ধারিত সময়ে সেসব না হলেও সোমবার থেকে শুরু হয়েছিল টাইগারদের ক্যাম্প। আগামী 3 আগস্ট ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করে দেখতে বেছে নেওয়া হয়েছে ইউইও টেস্ট। এই টেস্টের জন্য বিবেচিত হয়েছেন 32 জন ক্রিকেটার। জাতীয় দল, বাংলাদেশ টাইগার্স, হাই পারফরমেন্স ক্যাম্প সহ বিভিন্ন প্রোগ্রাম মিলে এসব ক্রিকেটার নির্বাচন করা হয়েছে।